কাছে এলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে বাড়িতে স্পেশাল কি আছে তোমরা হয়তো অনেকেই জানো, কারণ আমি আগের ব্লগেই সবাইকে জানিয়ে দিয়েছিলাম। তো আজকে আছে আমাদের পাপার অন্নপ্রাশন, তাই ফাংশনের জন্য আজকে আমি সকাল সকালে উঠে অনেক কাজটা সেরে নিয়েছি আর স্নানও করা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যাচ্ছি আমি, চলো দেখাই তোমাদেরকে রান্নাঘরে কি করছি। তো রান্নাঘরে এই যে দেখো, এখানে কিছু মাছ আমি ফ্রিজে রেখেছিলাম, তো ওগুলো এখন বের করে জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে ওই বরফগুলো গলে যায়। আর এইদিকে চুলার মধ্যে দেখো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে কতগুলো পেঁয়াজ কাটা রয়েছে, কতগুলো বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা কেটে রেখেছি, এগুলো সবগুলোই পরে ভাজা করব। তো একা হাতে যখন সব কিছু করতে হবে সেই জন্য অনেক তাড়াতাড়ি সকাল সকাল করেই শুরু করে দিলাম। তো এখন আমি রান্না বসিয়েছি আর এদিকে আমার বর ডেকোরেশন কমপ্লিট করছে। কালকে রাত্র পর্যন্ত কমপ্লিট হয়নি, তো যেগুলো আজকে বাকি ছিল সেগুলোই করছে। আর এগুলো এই যে বাইরে কতগুলো আর ভিতরে কতগুলো রাইস সেরিমনির কিছু কিছু ডেকোরেশন করেছে। তো এখন সব কিছু পুরোপুরি কমপ্লিটই করা হয়ে গেছে, চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়েই দিই। রূপার রূপারে দেবো না, এখন আমরা অন্নপ্রাশনের যেগুলো নিয়ম আছে সেগুলো শুরু করে দিয়েছি। আর প্রথম শুরু করেছি পাপার স্নানের থেকে। তো আজকে প্রথমবারই পাপাকে বাথরুমে ঢুকানো হয়েছে আর ওর হাতে ছুঁয়ে ট্যাপের থেকে জল নেওয়া হয়েছে। তো এই সময়টা যে ওকে পাঁচঘর থেকে জল এনে তারপর স্নান করানো হয়, কিন্তু এখানে পাঁচঘর কার বাড়িতে যাব, আমি তো কারো বাড়ি চিনি না, কাউকে চিনি না, সেই জন্য নিজের বাড়ির থেকেই পাঁচটা ট্যাপের থেকে ঘটের মধ্যে জল ভরে নিয়েছি। আর ওই জল দিয়েই এখন পাপাকে স্নান করানো হবে। তো আশা করছি তোমাদেরও ভালোই লাগবে, তাই ব্লগটা কন্টিনিউ দেখো। Thank you.
আমরা আমাদের রুম ওনারকে ওর মামা বানিয়ে নিয়েছি, তো উনি আজকে আমাদের পাপার মুখে প্রসাদ দেবেন। আর পাপাও দেখো মামার কুলে উঠে খুবই খুশি, আর ও হয়তো জানতে পেরেছে যে আজকে ওর একটা স্পেশাল ডে, কিছু একটা আছে, তাই ও যে একদমই হ্যাপি আছে আর অনেক হাসছে। কিন্তু কতক্ষণ আর কতক্ষণ হাসবে, যখন আমি জুকার শুরু করব বাস ও কান্না শুরু করবে, সেটা আমি 100% জানি। আর যখন ওকে ভাত খাওয়াবো তখন তো অবশ্যই কাঁদবে, কারণ তখন যে সব বাচ্চারাই কাঁদে জানি না কেন, বাট আমি যতটুকু দেখেছি যতজনকে ওরা কাঁদছিল সেই জন্য আমি বলেছি। তবে সবাই যে কাঁদবে সেটাও না, কিছু কিছু হয়তো কাঁদেও না, সেই জন্য যেটা আমি জানি সেটাই আমি শেয়ার করলাম। এখন যে বাচ্চাটা যা কান্না শুরু করে দিয়েছে না, এই আশীর্বাদ দেওয়ার সময় যে একটু আস্তে করে জুকার দিয়েছি, তবে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ও কান্না করে দিল। এখন আর কিছুতেই কান্না থামছিল না, তাই মানে তাড়াতাড়ি করে নিয়মটা সারছি আর কি। না হলে ওকে দেখো এখন যদি কুলে নেই তাহলে হয়তো ঘুমিয়েও পড়তে পারে, তো সেই জন্য কান্নার মধ্যেই যে ওকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, নিয়ম করা হচ্ছে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে খুবই কাঁদছিল, খারাপ অনেক লাগছিল আমার, কিন্তু এখন নিয়মটা যেহেতু করতে হবে সেই জন্য আমরা কন্টিনিউ করে যাচ্ছি। ভাবছিলাম যে মুখে একটু প্রসাদ দিলে হয়তো মিঠাও লাগবে, কান্না সেরে যাবে, কিন্তু তাও কান্না কিছুতেই থামছিল না। ধান রাস্তি ওই হাও ধান রাস্তি হ্যাঁ হ্যাঁ সব আমরা ধান নিয়েছি ধান আর খেতি করলাম আমরা গরু ছাগল লাগে রাস্তি লে পকড়া সেকেন্ড টাইম ধান পকড়া ওই কালটিভেটর খেতি বাড়ি আমরা খেতি বাড়ি কা বিজনেস দিও পাপা জমি জায়গা নিয়ে আমরা কিনে রাখো আমরা খেতি করি দেখো পকড় কে উসকো রাস্তি পকড়ে পাপা পাপা কা ভি রাস্তি পাপা কা ভি জমি জায়গা দোনো খেতি বাড়ি হ্যাঁ আমার তো এগুলো শখ ছিল,
नहीं उनका जो बैलेंस बोल देते हैं वो अगर रहने से भी एक এখন ইভিনিং সময় আর আমাদের ওকেশনও এখন সবকিছু শেষ হয়ে গেছে মানে লাস্ট মোমেন্ট তো বাড়িতে যেই কয়েকজন এসেছিল ওরা সবাই বাড়িতে চলে গেছে আর আমি দেখো শাড়ি টাড়ি সব খুলে ফেলেছি এখন কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে মানে রান্না বান্না কাজ সব কিছু রেডি করা সমস্ত কিছু একা হাতেই করছি আমার বড় করছে তো আমরা দুজনেই এখন টায়ার্ড হয়ে গেছি তো আজকে ব্লগটা এখানে শেষ করব আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তাহলে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিও প্রথম দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো ঠিক আছে ফ্রেন্ড আবার আসবো নতুন একটা পরবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এন্ড গুড নাইট